আগের দিন আমরা গল্পটা পর্যন্ত এইটুকুনি পর্যন্ত পড়েছি, আজকে পড়ছি এখান থেকে। মা কিন্তু ওদের কুমড়োর ডাটা দিব্যি খান, আর বড় মামা তো ওদের ওরই দাদা, ওই এক ধাত ওই এক ধাত। ওরা চমৎকার গল্প বলতে পারেন, কিন্তু ভূত কি ম্যাজিক কি মন্তর পড়ায় এসব একেবারে বিশ্বাস করে না। কে জানে কোন দিন হয়তো কানে ধরে ওই স্কুলেই আমাকে ভর্তি করে দেবেন, তো ভয় পাচ্ছে যে ওই স্কুলেই হয়তো ওকে ভর্তি করে দেওয়া হবে। আর শেষটায় কি সারা জীবন ব্যয় ব্যয় করে নোটে চিবাবো, ভাবছে যে সারা জীবন কি ওই ছাগলের মতন নোটে চিবাবে। স্কুল থেকে ফিরতে দেরি দেখে বড় মামা হয়তো চটি পায়েই খোঁজখবর নিতে গিয়ে দেখবেন পাথরের উপর শিং ঘষে শান দিচ্ছি কেউ কেউ ফোঁতফোঁত করে। ফোঁতফোঁত কান্না পেয়ে গেল ভাই, মনে হচ্ছে যে ওকে ওই স্কুলে ভর্তি করে দেবে, এবং সে তখন যখন ও স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি দেখ হবে তখন তার বড় মামা গিয়ে খোঁজ করবে, দেখবে যে ও যেন কি করছে, পাথরের উপর শিং ঘষে ঘষে শান দিচ্ছে। এই ভেবে তার কান্না পেয়ে গেল। এদিনে তোমায় লিখছি ভাই, আর হয়তো লেখা হবে না, মনে হচ্ছে যেন এতদিন আর ধরে লিখছি এখন আর লেখা হবে না। দিব্যি টের পাচ্ছি দিন ঘনিয়ে আসছে, বড় মামা যখন তখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে গোফের ফাঁকে বিশ্রী ফ্যাচার ফ্যাচার হাসেন। কী হলে বিশ্রী ফ্যাচার ফ্যাচার হাসেন, বুঝেছি গতিক ভালো নেই। দু একবার তিন তলার ছাদে গিয়ে ব্যয় ব্যয় করে ডেকে দেখেছি সে আমার ঠিক হয় না, মানে দু তিন সে প্র্যাকটিসও করেছে উপরে গিয়ে ছাগলের মতন ডাকার। কেউ যখন দেখছে না গোটা কতক দুব্রঘাস চিবিয়ে দেখেছি বদ খেতে, তাতে আবার ছোট শুয়োপোকাও ছিল। কি হয়েছে যে সে ওই মাঝে মাঝে দুব্রঘাস চিবিয়েও দেখছে খেয়ে দেখছে কেমন খেতে, কিন্তু একদমই বাজে, এবং সের মধ্যে শুয়োপোকাও ছিল। খোকনকে বলেছি গলার দড়ি বেঁধে একটু টেনে বেড়াতে, ও রাজি হলো না। সে তার ভাই খোকনকে কি বলেছে যে গলায় দড়ি বেঁধে একটু ওকে দিকে টানানোর জন্য, কিন্তু সেও রাজি হলো না। এদিকে অভ্যাস না থাকলে কি যে হবে তাও জানি না, সে ভাবছে যে যদি ওখানে গিয়ে ছাগল হয়ে যায় তাহলে যদি অভ্যাস না থাকে এইসব তাহলে জোর কি হবে। এইসব নানা কারণে এতকাল চিঠি লিখতে পারেনি, বুঝতেই তো পারছো, সে ভাবছে যে এইসব কারণে ও চিঠি লিখতে পারেনি। একদিন সন্ধ্যাবেলায় আর তর হয়েছিল না, কেস্ট পায়ে দিয়ে শুটশুট মাস্টার মশাইয়ের বাড়ি বেড়ার টোপকে ছাগল দড়ি ডিঙিয়ে জানলার পারো গড়াদ খিমচে ধরে পায়ের বুড়ো আঙ্গুলে দাঁড়িয়ে চিংড়ি মাছের মতো ডান্ডার আগায় চোখ বাগিয়ে ঘরের ভিতর উঁকি মারলাম। কী করলো, একদিন চুপচুপ করে গিয়ে মাস্টারমশাইয়ের বাড়িতে উঁকি মারলো। দেখলাম মাস্টারমশাই গলা বন্ধ কোট খুলে রেখে মোড়ায় বসে হুঁকো খেতে চেষ্টা করছেন, হচ্ছে হুঁকো খাচ্ছেন, আর গিন্নি মাটিতে বসে কুলো থেকে খাবলা খাবলা শুকনো বড়ি তুলছেন। কোনোটা আস্ত উঠছে আবার গিন্নি হাসছেন, কোনোটা আতখাচড়া উঠছে গিন্নির দাঁত কিরমির করছে, কোনোটা গোটা গোটা উঠে যাচ্ছে তখন গিন্নি হাসছে, আর যখন ভেঙে যাচ্ছে তখন সে কি দাঁত কিরমির করছে। আর মাস্টারমশাই গেলাস ভেঙেছেন বলে সমস্তক্ষণ বকবক করছেন, কী হচ্ছে গ্লাস ভেঙে গেছে তাই বকবক করছেন। ভাই বড় ভালো লাগলো ভাই, তা দেখে ওর খুব ভালো লাগলো, কিন্তু আনন্দের চোটে যেই খচমচ করে উঠেছি মাস্টারমশাই চমকে বললেন উঠটি ওটা কী রে, মাস্টারমশাই টের পেয়ে গেল আর কি। ভাবলুম এবার তো গেছি, ভাবলো ভয় পেয়ে গেল, কান ধরে ঝুলিয়ে ঘরে টেনে আনলেন, নখ দিয়ে খিচমিচ দিয়ে গিরগিটির মতো মুখ করে বললেন ও বাদর। বললুম আগে স্যার ছাগল বানাবেন না স্যার। বললেন বাদর আর কবে ছাগল হয় রে, গিন্নিও ফিসফিস করে যেন বললেন ওটিকে রাখো আমি পুষবো। ভয়ের চোটে কেঁদে ফেললুম, কী হলো, গিন্নি বলল যে ওটিকে রাখো আমি পুষবো। গিন্নির মাথায় হাত বুলিয়ে শিং আছে কিনা দেখে বলল তোমার মতো আমার একটা খোকা ছিল, জিজ্ঞাসা করলুম তার কি হলো। বললেন তার এখন দাড়ি গজিয়েছে, কি বলল তার এখন দাড়ি গজিয়েছে।
বলে বড় বড় বাতাসা খেতে দিলেন। তারপর বাড়ি চলে গেলাম। জিজ্ঞেস করতে সাহস হলো না, দাড়ির সঙ্গে খুঁড়ো গজিয়েছিল ঘৃণা। স্কুলের কথা এখনও কিছু ঠিক হয়নি, এই ফাঁকে তোমায় চিঠি লিখছি। এই চিঠির আর উত্তর দিও না, দেখা করতে চাও তো খোয়ারে খোয়ারে খোঁজ করো, ইতি গনসা মানে ও ছাগল হয়ে যাবে সেই ভয়ে। বলছে যে এখন আর তোমার সঙ্গে দেখা হবে না এবং চিঠিও লেখো না, তুমি কোথায় খোঁজ করো আমার খোয়ারে খোয়ারে। এখানে শব্দার্থ আছে খুদে খুদে খুদে। নেক্সট হচ্ছে স্বচক্ষে বা চোখে, স্বচক্ষে গতিক বড়ি খোয়ার ধাতব ধাত, এই কটা পড়বে এবং গল্পটা ভালো করে পড়বে, পরের দিন আমি কোশ্চেন অ্যান্সার করাবো।